নিউজিল্যান্ডের বিপক্ষে পাপন ভাই এই যে মোসাদ্দেক রিয়া কিংবা যারা রয়েছে ওদের সুযোগ থাকবে খেলা আমার মনে হয়, আমি জানি খেলবে। যেহেতু আমাদের মধ্যে এতগুলো চেঞ্জ সিচুয়েশনের জন্য এই পরিস্থিতিতে পড়েছি সেটা হবে না। যেমন ধরেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি এবাদত যদি ফিট থাকতো এবাদত আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকতো, এখন এবাদত নাই ঠিক আছে। আর তামিম লিটন ওরা ফিট থাকলে তো যাবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কাজে এখন এশিয়া কাপে যে টিমটা আছে এটাকে যদি আমি ওয়ার্ল্ড কাপের টিম ধরি তাহলে ভুল হবে না। বেসিক্যালি প্রথম ম্যাচটা দেখে ভেঙে পড়াটা মন খারাপ, কারণ ওরা বাজে খেলেছে, বাজে হেরেছে, এত বাজে ব্যাটিং এটা কল্পনাই করা যায় না। কারণ যে সমস্ত কয়েকটা ক্রুশিয়াল টাইমে বাজে শট খেলে তারা বাজে শট খেলতে গিয়ে তারা আউট হয়েছে, সো ইভেন রান আউট মেরাজের ওই সময় ইট ওয়াজ ক্রুশিয়াল। সো আমি বলছি যে ভালো খেলেনি তারা, সো ন্যাচুরালি ওরা হেরে গেছে। কারণ যে রানটা করেছে এই রান দিয়ে আসলে টি টোয়েন্টি তো জেতা কঠিন আজকাল, সো এটা তো আর ওডিআই রান হয় না, তো এরকম করলে হারবে এটা তো সবাই জানে, কিন্তু ওদের ক্যাপাবিলিটি নিয়ে কখনোই সন্দেহ ছিল না। বাংলাদেশ তো সুপার ফোরে কোয়ালিফাই করলো, লিটন দাসের খেলার একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যতটুকু জানি আজকে রাতে, তার পাকিস্তানে নিয়ে যাওয়ার কথা। প্রথম কথা হচ্ছে আমার জানা নাই যে ও আজকে যাচ্ছে, ও যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, আমি ওর সাথে প্রায় খোঁজ নিচ্ছি কেমন মানে ওর কী আপডেটটা কী, তবে ও যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছু জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম আজকে রাত নয়টায় যাচ্ছে। আসছিল আমার সাথে আজকে এখানে তো ইয়েরও আসছিল আমাদের সিলেক্টর, ওরাও তো বললো না পান ভাই রাত নয়টায় ফ্লাইট এবং উনি কাতার হয়ে যাবেন এটাও আমরা জেনেছি। আপনি জানেন বাবা এটা তো একটা মানে আমাদের জন্য একটা কিভাবে যাবে আমাকে আমার সাথে আজকে ক্যাপ্টেন কোচ ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে, এদের সাথে কথা হয়েছে, কেউ আমাকে কিন্তু বলে আমার আসলে ফার্স্ট ম্যাচের আগে ফার্স্ট ম্যাচের পরে কথা হয় নাই, কালকে কথা হয়েছে মানে খেলার আগে, কালকে খেলার আগে কথা হয়েছে। তা আবার আমি সাধারণত সব প্লেয়ারদের সাথে কথা বলি যে কোনো ম্যাচে, এইবার কিন্তু তা হয়নি, এইবার হয়নি, শুধু আমি কথা বলেছি ক্যাপ্টেনের সাথে আর জালাল ভাই। আমাদের মনে রাখতে হবে আমাদের একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানটা এখন পর্যন্ত ওই প্ল্যানটা আমরা ইমপ্লিমেন্টেশনে যেতে পারি না ঠিক আছে। যেমন আমাদের এখানে কথা ছিল ওপেন করবে তামিম এবং লিটন দাস, ওরা তো নাই, তাহলে আমি এখন যদি 15 জন নাম পাঠাতে হয় এবং ওরা এখন পর্যন্ত সুস্থও না, মানে কেউ তো ফিট বলে আমরা এখনও খবর পাইনি, তাহলে আমি কি ওদেরকে বাদ দিয়ে নাম পাঠাবো? এটা তো সম্ভব না। ওখানে এখন আছে 17 জন ঠিক আছে, আপনাদেরকে চ্যালেঞ্জটা মানে একটু হিসাব করতে বলছি, এখানে আছে 6 জন স্ট্যান্ড বাই, এরা প্রত্যেকেই কিন্তু ক্যাপেবল, 17, 6, 23 এর মধ্যে ঢুকবে আরও 2 জন তামিম ইকবাল অ্যান্ড লিটন দাস, তাহলে হলো কত 25, পাঠাইতে হবে 15, 10 জন আপনি বাদ দেন। আমি তো এই টিম থেকে কাকে বাদ দেবো সেটাই এখনও মানে এটা তো ইটস নট ইজি যে যারা পারফর্ম করছে ভালো খেলছে তাদেরকে বাদ দিয়ে দেবো, সো এটা একটা চ্যালেঞ্জ। তবে আমাদের এখনই যে দিতে হবে তা না, এখন যেটা যাবে এটা হলো একটা লজিস্টিকের কারণে, বাট মেইন দিতে হবে আমি যত জানি 27 তারিখ ইজ দ্য লাস্ট ডে, আমরা তখনই দিব আমাদের মেইন স্কোয়াড।